গাঁঠির তরকারি দেখুন, মনে হয় গাঁঠি তরকারি রেসিপিটা বোধহয় একবার দেখিয়েছি, ঠিক মনে পড়ছে না। আর যদিও না দেখাই, আমি ঠিক আর একবার দেখাবো আজকে কীভাবে করেছি। আর আজকে গাঁঠি তরকারিটা দীপক বললো দারুণ নাকি হয়েছে, আর করেছি তার সাথে রুটি, রুটি আর একটা করে ডিম, এই খাওয়ার টিফিন আজকে। আর গাঁঠি তরকারি আমি দেখাবোই আপনাদের, চিন্তা করবেন না। আর এই যে এইটা তো সিম্পল করেছি রেসিপিটা, আর একটা দেখাবো আপনাদের চিংড়ি দিয়ে। চিংড়ি দিয়ে গাঁঠি তরকারি দারুণ লাগে, আর চিংড়ি মাছটা এমন, আপনারা যে কোনো একটা খাবারে দিন ও ফোটা পুরো একদম স্বাদটাকেই পুরো বদলে দেয়, তাই না? কী বলেন আপনারা? চলুন তাহলে খেয়ে নিই। আমার সোনামাটা উঠেছে, অনেকক্ষণ আগে উঠেছে, আজকে আমাদের সাথেই উঠেছে। কিন্তু আজকে একটু আলসেমের জন্য ব্যায়ামটা করিনি, বলেছে বিকাল গৌমা, এই করাতেই পারলাম না, যদি কর কর ব্যায়ামটা কর, ঠিক আছে বিকালে করবি। আর আজকে দেখি যাবো আইপডটা আমার, যেতে পারি বিকালে দিকে, ভেবেছিলাম তো এখনই বেরাতাম, কিন্তু এখন আর বেরোতে ইচ্ছা করলো না, তা ভাবছি বিকালের দিকেই যাবো আইপডটা ঠিক করতে। দোকান যদি আবার বন্ধ থাকে বাবা, মানে আমি ঠাকুরকে ডাকছি দোকানটা যেন খোলা থাকে, ওই ওদিনকে মতন যেন ঘুরে না আসতে হয়, কারণ এখন কোনো কাজ যদি না হয় না, মাথা আমার খুব গরম হয়ে যায়, জানেন না একই। চলুন টিফিনটা করে নিই। চেষ্টা তো করি, আগে সময় ভুলে যাই, বাইরে গেলে এটা নিয়ে শ্যুট করার চেষ্টাটা করি, ভুলে যাই, খেয়ালই থাকে না, এই দশাটাই হয় আমার। তো ওটা চার্জে দেবো, ওটা চার্জারটা হ্যাঁ ওইখানে আছে, ওটা চার্জে দিতে হবে। আর আজকে তো রান্নার দিকটা একটু হালকা আছে, কেন ওই মাছের কারি আছে, এই আর মাছ, আর মাছের ওই সেদিনকে আপনাদের দেখালাম না, আবার আর মাছ আজকে আনা হয়েছে। তা ওই আর মাছ আমি যখনই দীপক আনে আমি শুধু ভয়তে এরকম কাতরাই, তুমি আবার আর মাছ এনেছো, ওরে বাবা ও যা ফোটে, একই তো ওই দিনকে খেয়েছিলাম এখানে, মানে দুদিন ছিল এরকম ব্যথা, আর আমি বললাম আবার এনেছো, অ্যাকচুয়ালি মম্মা ভালো খায়,
আর মাছটা সবারই ভালো লাগে, কার না ভালো লাগে, আমাদের তিনজনেরই খেতে ভালো লাগে, ওর বেশি ভালো লাগে। আমি বললাম আবার বাবা আবার, আমি ওই ভাজতে গেলেই আমি ভয় পাই ওই মাছ, আমি উফ। তো যাই হোক এনেছে, তো একবেলা মতনই আনা হয়েছে, তো শুধু ওই মাছের ছিল আর ভাত করবো আর কিছু না। আর মাছ তো আপনাদের দেখানোই আছে আমার, সেম ওইভাবেই করবো একদম, ধনে পাতা ভাত দিয়ে সিম্পল। আর আমি বেশি মানে সবসময় রোজকার রোজ যে রান্নাটা হয় না, ওই বেশি তাজচাম করে আমি রান্নাটা আমি করার চেষ্টা করি না, মানে পছন্দ করি না। এমনি মুখরোচক খাওয়ার হলে তখন তো একটুখানি তেল মশলাটা পড়ে, সেটা তো জানেন আপনারাই। আমার একটা ছাতা কিনেছিলাম, নতুনই ছাতা, তাও 5-6 মাস তো হয়ে গেছে, ছাতাটা তো একবার দুবার ইউজ করেছি, ইউজ করার পরে এরপরে ছাতাটা আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। আর বলবেন না আমার এই হয়, এই খুঁজে পাচ্ছি না ওটা কোথায়, যেমন দেখে শুনেছিলেন আমার ফটো ফ্রেমটাও তাই আমার হয়েছিল দশা, এও তাই। এই দেখি এবার আলমারিতে আমার যত যে ব্যাগগুলো আছে, নতুন সব ব্যাগগুলো যেগুলো আমি ইউজ করি বাইরে টাইরে গেলে, প্রত্যেকটা ব্যাগ আমাকে নামাতে হবে, নামিয়ে আমাকে দেখতে হবে কোথায় কী, মানে এখন নেই। এখন ওই ব্যাগ নামাতে গিয়ে আমার কান্না পাচ্ছে। আমি সত্যি বলবো আমার ব্যাগের খুব শখ, আমি প্রচণ্ড ব্যাগের শখ, আমি যেখানে যখন যাই সে আমার ব্যাগের দিকে দোকানের দিকে আগে চোখ যায়। আর ওই জন্য দীপক আমাকে ওই সাইড দিয়ে মানে একের সময় নিয়ে যায় না ভয়তে। তা ব্যাগ আমার মোটামুটি আছে, ব্যাগ ওই ব্যাগ সব নামাতে গিয়ে আমার এখন ওই হিমশিম খাওয়া, জানেন না তো এইসব করবো, দেখবো ব্যাগের কোনো ভেতরে ছাতাটা ঢুকে পড়ে আছে কি না, হতেও পারে। চলুন এই কাজগুলো করি, ভয় পেয়ে যাবেন, আমার এটা দেখলেন ভয়। এবার নিচে পড়লো বলে একটা পোটলা আছে এরকম, ওর মধ্যে ম্যাক্সি আছে, কিছু শাড়ি আছে, ব্লাউজের পিস আছে, ওরা পড়লো বলে পড়লো 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 দেখুন পড়বে, এরকম পড়বে, চিন্তা নেই, পড়লো 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 বললাম না পড়বে। যখনই আমি আলমারি খুলবো এই পড়বেই, এটা জায়গা নেই তো, মানে মানে আমার প্রত্যেকটা ঘরে তো আমি পর্দা লাগাই, পর্দার আমার আছে দেখেছেন পুরো স্ট্যান্ড ফ্যান লাগানো আছে। এই কোভিডের জন্য এখন এই পর্দার এই রোজগার ওই ঝামেলা এই কাছাকুচি, ওর জন্য পর্দার সব পর্দা আমি কেচে কুচে ভাজ করে সব আলমারিতে ঢুকিয়ে দিয়েছি, পর্দা। তারপরে মানে এখানে আমার সব আছে, নতুন চাদর যেগুলো ভাবুন এখানে জায়গা নেই আমার, তারপরে লেপের ওয়্যার সব এখানে ঢোকানো, তো হবেই তো বলেন এই অবস্থা। এই একটা পর্দাই বাইরে থাকে, তাও সামনেরটা সামনেরটা এখনও মানে ওটা আমি করা হয়নি, মানে মানে কাঁচা তো হয়েছে কিন্তু পাতা হয়নি, আর সমস্ত এখানে মানে জায়গা নেই বলে এরকম অবস্থা। ও দাম তো আমার মাম্মার ডল, 2-3টে ডল আছে, শেষ নেই জানেন না। জিনিসই রাখি না
মানে আলমারিতে, কারোর আলমারিতে বোধহয় এত জিনিস বোধ থাকে না, লাস্ট আমার মাম্মার এই থাকে। দেখি কি বলবো বলেন, আমার এই আলমারিতে আমার সব পাবেন আপনার সব কিছু। কদিন থাকবে কে জানে, সব ছোটবেলার খেলা বলো আছে। দেখেছেন দেখুন এই একটা বল, ওই বলটা নিয়ে, ওই বলটা দেখা, ওই বলটা দেখা, ওই বলটা নিয়ে দেখে এই দেখুন এইটা একদম ছোট্ট, তখন মেয়ের পাঁচ বছর ঝুনঝুনি এই বলটার মধ্যে। ঘামান ছুটে গেছে, ফ্যান চলছে তাও। ভাতটা বসিয়ে দিয়েছি আর মাছের জল তো হয়ে গেছে, শরীরটা না আজকে ভালো লাগবে না, শরীরটা গেল ভাত করে। একটু খারাপ লাগছে শরীরটা, দেখুন কি সুন্দর, কি সুন্দর শঙ্খ বাজাবে। অনেক কষ্টে শিখেছে, করে 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 শঙ্খ বাজানো শিখেছে। তাহলে চলুন খাওয়ার সময় দেখা করছি। আমার তো হয়ে গেছে, দীপক আর মাম্মা এখনো খাচ্ছে ওরা।
আর আজকে কি মেঘ হয়ে আছে, মেঘই হয়ে আছে। রোদ বোধ হয় সকালে উঠেছিল একটুখানি, তারপরে বোধ হয় ওই 11টা না 11টা সাড়ে 11টা থেকে সেই মেঘ শুরু হয়েছে। সেই মেঘ এখনো আছে, বৃষ্টি তো একটু ঝিরিঝিরি হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত আর হয়নি। ঢালবে ওই বিকেল দিকটা। আমি ভেবেছিলাম সকালে যেমন রোদ উঠেছিল, আমি ভেবেছি কাছে আজকে জল দিতে হবে, মানে এখন তো রোজই বৃষ্টি হচ্ছে, কিন্তু না আজকে কাছে জল দিতে লাগবে না। দেখুন না মেঘ কাকে বলে, বুঝতে পারছেন কি না, খুব মেঘ হয়েছে, কতটা বোঝা যাচ্ছে ক্যামেরায় জানি না, বেশ হয়েছে মেঘ, প্রচণ্ড হয়েছে, দেখুন খুব জোর। আর এই যে বাইকের আওয়াজ না, আমার অসহ্য লাগে জানেন না, বাইকের আওয়াজ ভালো লাগে না আমার। এই গাছটা দেখুন ফুল ফুটেছে, কি সুন্দর ফুল ফুটেছে, মাম্মাকে বলবো যে কালকে ঠাকুরের পূজায় দিয়ে দে কয়েকটা ফুল দে। যাই একটুখানি রেস্ট নিই, রেস্ট নিতে নিতে তো আমার কাজ আছেই একটা, জানেন আপনারা ওই কাজটা করি, তারপর তো একটু শোবো আজকে, আমি একটু ঘুমাবো, শরীরটা ভালো লাগছে না। তারপর দেখো আপনার সাথে সন্ধ্যেবেলা দেখবেন আমার সোনা ফুলটা, দেখুন উনি রিমোট নিয়ে দেখাও, বাচ্চাটাকে রেখে গেছে, গুড ইভিনিং ফ্রেন্ডস। একটা ভালো কমেডিয়ান একটা বই দেখছি, ইংলিশ বই, ওটা হিন্দিতে ডাবিং করা, দারুণ রবরের হচ্ছে বইটা। আমার মাম্মা মানে আমার সোনামাটা, ওকে আমি তেল বসাতে বলেছি, ও তেল তো বসিয়ে গেছে, পাঁপড় খাবে, কিন্তু আমার তো বলবে টিভিটা চালাই, এখন একটু পাঁপড় ভাজছি। আর এইদিকে দেখুন না কি অবস্থা, একদম গোছাতে হবে। আর শরীর আজকে আমি বললাম না শরীরটা ভালো লাগছিল না, শরীরটা এখনও অতটা ভালো নেই, এখন একটু মোটামুটি আছে, শরীরটা রেস্ট নেওয়ার পর একটু মোটামুটি আছে। আর এই শাহু পাঁপড় নিয়ে এসছে, আর এমনি প্লেন পাঁপড়ও আছে, একটু পাঁপড় খেতে ইচ্ছা করছে, কিন্তু ওর কি আমারও ইচ্ছে করছে যে একটা কিছু পাঁপড়, একটা কিছু একটা মানে কী বলবো চটপটা খাওয়া বলে না, চটপটা খাওয়া খেতে ইচ্ছে করছে, চটপটা খাওয়া কোথায় যাবো, তার থেকে পাঁপড়ই খাই, ওটাই ভালো লাগবে। চলুন এটা ভাজি, হয়ে গেছে পাঁপড় ভাজা, এ দেখি প্লেন পাঁপড় দুটো আর শাহু পাঁপড়, দারুণ লাগে। আর এই বৃষ্টির ওয়েদারে পাঁপড় টাপড় খেতে তো চটাপট লাগে, দারুণ লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর সোনামা তো জানেনই আপনারা, আর যে নতুন বন্ধুরা জানেন না তারা আপনারা জেনে নিন, পাঁপড়েরও পোকা, সোজা কথা হলো পোকা পাঁপড়ে। আমার ঘরে কিছু থাক আর না থাক খাবার, ডাল ভাত আর একটা পাঁপড় হলে পুরো হয়ে যায়, ভাত একদম উঠে যায়, বিশেষ করে ওর। দেখুন দেখুন জল খেতে হয়, জলটা খাও আগে, আগে জল খাবে তো, আর পাঁপড় খেয়ে কিছু তুমি অন্তত ঘন্টাখানি অন্তত তুমি আধা ঘন্টা তো খেতেই পারবে না, হ্যাঁ না কখন থেকে শুরু করে জানেন না, ও হনুমান বানা চরম পড়ে চরম পড়ে ব
বৃষ্টির মতন ঝরে ঝরে পড়ছে, আদর ঝরে ঝরে। আজকে তো রাত্রে তো কোনো রান্নাই নেই, শুধু সকালে তো আটা মেখে রেখেছিলাম, আর গাঁটির তরকারি যে করেছিলাম ওটা আছে এখনও, ও ওতেই হয়ে যাবে। সেই জন্য আর আর কোনো তরকারি ফরকারি কিছু ঝামেলা যাচ্ছি না। আমার তো মেয়ের তো যে দুটো পরীক্ষা ছিল সেই পরীক্ষা দুটো তো হয়ে গেছে, আবার কম্পিউটার প্রজেক্ট দিয়েছে করতে, তারপরে ওদের নাকি আবার তোদের আঁকাও আঁকাও দিয়েছে বোধ হয়। না লেখা না, আঁকা 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 দিয়েছে প্রজেক্ট একটা, হ্যাঁ দিয়েছে করতে হবে, আর শেষ হচ্ছে না বাবা বলেন না। এই কম্পিউটার বইটাও কিনতে হবে, কেনা হয়নি। ওর আন্টি গিয়েছিলো, ওর আন্টি বলেছিলো যে আমি তো কলকাতার দিকে যাব, তাহলে আমি নিয়ে আসবো। হ্যাঁ যে ঠিক আছে নিয়ে আসো। ওনার কলেজ স্ট্রিটের দিকে গিয়েছিলো, তা সারা চত্বর খুঁজেছে পাইনি। ওর এই দিকটা মানে আমাদের এই দিকটা কোনো কোনো জায়গায় পাচ্ছি তো মানে মানে পাওয়া যাচ্ছে না, আর কোনো জায়গায় কেউ কেউ না কেউ পাচ্ছে। দেখবো তো, আমি দীপককে দিয়েছি দায়িত্বটা, তুমি দেখো কোথায় কোথায় পাওয়া যায়। চলো না একটু বল না আপনাদের, কমেডির বইটা দেখছি এখনও হচ্ছে, বইটা খুব দারুণ, বইটা দেখাচ্ছি আপনাদের। बच्चे को बिना म्यूजिक के वहां डांस करते हुए पकड़ा है, अब वो मेरी क्लास में नहीं रह सकता, किसी को इस जोकर से बात करनी पड़ेगी। सर तुम्हें कुछ कहना है माइक जैक्सन? हाँ कहना है मम्मी, मैं ये क्लास छोड़ रहा हूँ। तुम क्लास छोड़ रहे हो? पता है तुम क्यों छोड़ रहे हो? क्योंकि तुम हार मान गए, और सब जानते हैं कि हार मानने वाले ही छोड़ कर भागते हैं। तुम्हें डर किस बात का है? বইটা খুব ভালো লাগছে, বইটা এত ভালো লাগছে না বলার মতন না, ভালো লাগছে না বইটা। তাহলে বইটা দেখে নিন, তারপর আপনার সাথে রান্নার সময় দেখা করছি। ফোনের ভেতরে চুরি করছে কে?
একে ধরে পুলিশে দেওয়া হবে এবার। দেখেছেন দুষ্টুমি কাকে বলে, দেখেছেন মানে চরম পর্যায়ে দুষ্টুমি, মানে বয়সের থেকেও বাচ্চাদের মতন দুষ্টুমি করে, কেউ বলবে বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখনো দুষ্টুমি, পুরো বাচ্চাদের মতো। মানে যখনই আমি ভাবো অন্য কারো যদি কাজ করি আর যদি আমি দেখি চুপচাপ কোনো আওয়াজ নেই ওর, কোনো সাদা শব্দ নেই, তখনই ওটা কিছু করছে গন্ডগোল। এই যে তার প্রমাণ তো দেখিয়ে দিলাম আমি আপনাদের, আজকে খুব দুষ্টুমি করছে, দুষ্টুমি তো শিরোমণি নাম্বার ওয়ান। পেট পুজোটা দারুণ হয়েছে, গাঁটির তরকারি আর রুটি কেমন লাগে, ভালোই তো লাগে বলুন, দারুণ লাগে। আর আপনাদের বলেওছি আমি দিনের বেলা এই রেসিপিটা একবার আমি দেখিয়ে দেবো আপনাদের, এই গাঁটির তরকারি দিয়ে দারুণ লাগে, একদম সিম্পল করেছি, কোনো বেশি মানে এটা ওটা দিয়ে করিনি। তাহলে রাত তো অনেক হয়ে গেছে, এখন কটা বাজে জানেন? 12টা বেজে গেছে অ্যাকচুয়ালি, আমরা 12:15 আমরা অ্যাকচুয়ালি একটা বই দেখছি, খাওয়ার পর একটা বই দেখছিলাম, দীপক নিয়ে এসছে মোবাইলে, অগ্রবতী সুন্দরী, তো ভালো লাগছে বইটা উত্তম কুমারের, দেখছিলাম বইটা, দেখতে দেখতে ভুলেই গেছিলাম যে আপনাদের সাথে কথা বলবো আমি, লাস্ট মুহূর্ত আছে বইটা, আর বেশি নেই গল্প। তাহলে রাত তো অনেক হয়ে গেছে, তাহলে আজকে আমি ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আবার কালকে দেখাবো আপনাদের সাথে, কালকে দেখতে হলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব ভুলবেন না, আর বেল আইকন টিপে করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন, এখন যে পরিস্থিতি চলছে ভ্যাকসিনের তো দেখছেন কী অবস্থা, ভ্যাকসিনের পুরো হাহাকার লেগেছে দেশে, এরকম অবস্থা। তাই আপনারা সবাই সাবধানে থাকবেন, সতর্কভাবে থাকবেন, আর বাইরে যখনই বেরোবেন মাস্ক স্যানিটাইজ ইউজ করবেন, পরিবারের সাথে আনন্দে থাকবেন। দেখি আমার সোনামাটা দুষ্টুমি করছে নাকি না কী করছে, এক যে অ্যাকচুয়ালি আমরা বই দেখতে দেখতে দীপক শুয়েও পড়েছে, ওই ও দাঁড়িয়ে আছে, ওই আমি যাবো তারপরে বইটা দেখবো, আর লাস্ট দিন আছে বেশি নেই, দেখে সোজা ঘুম। তাহলে সবাইকে গুড নাইট।